ফের ঝড়ের গতিতে সুদীপ রায় বর্মণ ত্রিপুরা রাজ্যের মাটিতে এগিয়ে, আবারও শাসক গোষ্ঠী বিজেপির তাসের মতো ঘর ভেঙে সরাসরি বিজেপিকে গুডবাই জানিয়ে কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিতে প্রবল ব্যস্ততা থাকেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, বাধারঘাট বিধানসভার বিজেপির বিধায়িকা মিমি মজুমদারের ফের গড়ে এবার বড় ধাক্কা খেল। পদ্ম ছেড়ে সরাসরি পদ্মমণি ফুলকে গুডবাই জানিয়ে কংগ্রেসে যোগদান করেন। বাধারঘাট বিধানসভায় 14 পরিবার থেকে প্রায় 55 জন ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। এই মুহূর্তে 55টি ভোটার কংগ্রেসে যোগদান করে ইচ্ছা প্রকাশ করেছে। 2018তে ছিল ভুল, 2023-এর নির্বাচনে ফুটবে না বিজেপির পদ্মফুল। আপনাদেরকে আরও একবার জানাচ্ছি, বাধারঘাট বিধানসভায় শাসক গোষ্ঠী বিজেপির 55 জন নেতাকর্মী দল ছেড়ে শয়ে শয়ে কংগ্রেসে যোগদান করেন। ত্রিপুরা রাজ্যের মাটি কোন দিকে এগিয়ে যায়? জোর টক্কর দিচ্ছেন সুদীপ রায় বর্মণ কংগ্রেস সমর্থক।